Assalamualaikum viewers, hope you all is well and trying to practice English every day. I am always with you with effective English tips and tricks. Today's topic is present simple indefinite tense. Present simple indefinite tense er verb শেষে কিভাবে s by s যুক্ত হয় সেটা আমরা আজকে দেখব. ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হলে আমাদের অবশ্যই দুইটি শর্ত পূরণ করতে হবে. কয়টি শর্ত? দুইটি শর্ত পূরণ করতে হবে. এক নাম্বার হচ্ছে অবশ্যই টেন্সটিকে কী হতে হবে? সিম্পল টেন্সের হতে হবে, অর্থাৎ সিম্পল বা ইন্ডিফিনিট টেন্সে থাকতে হবে. আর দুই নাম্বার হচ্ছে সাবজেক্টকে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে বা সিঙ্গুলার হতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে. তো যেহেতু আমরা সিম্পল টেন্সের আলোচনা করছি, তাহলে তো প্রথম নম্বর শর্ত অলরেডি পূরণ করে হয়ে গেছে. এখন দ্বিতীয় যে শর্ত সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটাই আমরা আলোচনা করব, সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার. আমি এখানে লিখেছি সাবজেক্টে ফার্স্ট পার্সনে লিখেছি আমরা আই উই, সেকেন্ড পার্সনে লিখেছি ইউ এবং থার্ড পার্সনে লিখেছি দে. এই চারটি সাবজেক্টের পরে সিম্পল টেন্সে আমরা ভার্বের সঙ্গে কখনো এস বাই এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই. প্রয়োজন নেই কিসে? এইটিতে আমাদের প্রয়োজন নেই. এই চারটা সাবজেক্টে আমাদের চারটা সাবজেক্টের পর সিম্পল সেন্টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই. প্রয়োজন কোথায়? প্রয়োজনটা আমি লিখে রেখেছি, আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের টপিক, সেটা আমি লিখে রেখেছি যে হি সি ইট এবং আদার্স অন যদি থাকে তাহলেই আমরা শুধু ভার্বের শেষে এস বাই এস যুক্তটা করবো আমরা. তাহলে এগুলোর পরে আমরা সিম্পল সেন্টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করবো সিম্পল সেন্টেন্সে. তো আমি যেমন একটু দেখাইনি যে আমাদের কীভাবে প্রয়োজন নেই, কীভাবে হচ্ছে না, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, তারপরে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারপরে আমাদের উই ইট রাইস. এগুলো কিন্তু তাহলে এই সাবজেক্টগুলোর পর আমরা সব আমরা চারটাই কিন্তু সিম্পল সেন্টেন্স লিখেছি, আমরা চারটাই কিন্তু সিম্পল সেন্টেন্স লিখেছি. তো সিম্পল সেন্টেন্সের চারটাতে কিন্তু আমরা কী ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয়নি আমাদের. তাহলে এটা গেল আমাদের ভার্বের, তাহলে সিম্পল সেন্টেন্সে যদি আমরা এই সাবজেক্টগুলো পাই আই উই ইউ দে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করার যে ঝামেলা সেটা আমরা করবো না, এখানে প্রয়োজন নেই আমাদের. তো এখন চলে যাব আমরা যে আমাদের টপিকে, যে কীভাবে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করবো. তো যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্সের আলোচনা, তাহলে আমরা প্রথম শর্ত অলরেডি ফিল আপ হয়ে গেছে আমাদের. এখন দ্বিতীয় শর্ত নিয়ে আমরা কাজ করবো, যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার. তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা পার্সোনাল প্রোনাউনে কী কী পাই? হি সি ইট পাই আমরা পার্সোনাল প্রোনাউন থেকে আমরা পেয়ে যাই. এই তিনটার পরে আমরা কী ভার্বের শেষে এস বাই এস যুক্ত অবশ্যই করবো, ভার্বের সঙ্গে এস বাই এস অবশ্যই করবো. এবং আদার্স অন বলতে আমি কী বুঝাইছি এটা কিন্তু বুঝতে হবে আমার. তা আদার্স অন বলতে আমি এটাই বুঝাইছি যে আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু থাকলো, আমি তুমি ছাড়া, আমি আমরা তুমি তোমরা এবং তারা ছাড়া পৃথিবীতে যা কিছু থাকলো, আর যেমন আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গরু ছাগল বা আরও যে পৃথিবীতে যা কিছু থাকলো সব পার্সন এবং থিংস, এর যদি সিঙ্গুলার ফর্মেটে হয়, একজন হয়, একটা বোঝাই আদার্স বলতে আমি সেটাকে বুঝাইছি. তা আদার্স মাই ব্রাদার হতে পারে, মাই ফাদার হতে পারে, জেরিন হতে পারে, পল্লব হতে পারে, অনন্ত হতে পারে, বর্ষা হতে পারে, জলিল হতে পারে, সুমন হতে পারে, চট্টোপাধ্যায় হতে পারে, চিরঞ্জিত প্রসঞ্জিত হতে পারে, যে কেউ একজন হতে পারে. তো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আদার্স অন, আদার্স অন. একটা কলম হতে পারে, একটা পেন্সিল হতে পারে, একটা গরু হতে পারে, যে কেউ হতে পারে. তো এখানে আমরা তারপরে কী বসাবো? ভার্বের অবশ্যই, এরপরে আমরা ভার্বের শেষে এস বা ইয়েস অবশ্যই যুক্ত করব. তাহলে কি আদার্স ওয়ান বলতে আমি কী বুঝেছি? অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো এস বা ইয়েস যুক্ত হলে সিম্পল সেন্টেন্স একটু দেখে নেব আমরা. তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, তারপর কি সি গোজ টু স্কুল, সি গোজ টু স্কুল, ইট হ্যাজ টু কালার্স,
তারপরে কি মাই ব্রাদার প্লেজ ফুটবল। তো আমরা দেখলাম এটিতে কীভাবে আমরা এস বাই এস যুক্ত করতে পারি। তো এখন আছে আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে অ্যামিজার এবং হ্যাভ হ্যাজ। তো হি সি ইট এবং আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আর কিছু আছে তাহলে আমরা এইগুলো কীভাবে বি ভার্ব এবং হ্যাভ ভার্বটা ইউজ করবো সেটা আমরা একটু দেখে নেব। এটা কিন্তু মজার বিষয়, এখানে এটা হয়তো বা কেউ এত মজা দিয়ে বলেনি, আমি চেষ্টা করব তোমাদের মজা দিয়ে বোঝাতে এবং একটা কৌশল অবলম্বন করে এবং টিপসে অবলম্বন করে আমরা সেটাকে অবশ্যই মনে রাখতে পারবো। তো একটু খেয়াল করলেই হবে যে হি এর পরে আমরা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করি, এটা তো আমরা জানি তাই না। যেখানে মজার বিষয়টা হলো ন্যাচারালি আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্বে দুইটা ভার্বে এস যুক্ত হয়েছে ন্যাচারালি। এস এখানে আছে, এস ইজে আছে, এস হ্যাজে আছে। তাহলে কি আমরা তাহলে হি এর পরে আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে সঙ্গে এস বা এস যুক্ত হয়ে থাকে, তাহলে হি এর পরে আমরা কি বসাবো, হি এর পরে ইজ বসাবো, যেহেতু হি এর পরে ভার্বের এস যুক্ত হয়ে আছে। এটা মনে রাখার টিপস আমাদের, তাহলে হি ইজ এ স্টুডেন্ট, সি হ্যাজ টু বুকস, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর। তারপর ইট হ্যাজ টু ডোরস, ইট হ্যাজ টু ডোরস। তাহলে আমরা বুঝে নিলাম যে কীভাবে আমাদের হচ্ছে যে আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এস বাই যুক্ত হয়। তো এস এখানে বি ভার্বে এস ইজের সাথে ন্যাচারালি যুক্ত হয়ে আছে, হ্যাভ ভার্বে কি হ্যাজের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে কি আমরা হি সি ইট এবং আদার্স যে অন পৃথিবীতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সিম্পল সেন্টেন্সে আমরা কি ইজ এবং হ্যাজ বসিয়ে দেবো। তো পাস্ট টেন্সেও কিন্তু আমরা এটা বসাতে পারি, জাস্ট টিপসটা মনে রাখার জন্য আমরা কৌশলটা অবলম্বন করব। কি আমরা হি সি পাস্ট ইন্ডিপেন্ডেন্সে বা পাস্ট ইন্ডিপেন্ডেন্টসে আমরা কি হি সি ইটের পরে ওয়াজ বসাবো। হি সি ওয়াজের শেষেও কিন্তু কী আছে আমাদের, ওয়াজের শেষে আমার আছে এস যুক্ত আছে। তাহলে কি হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, ওখানে কিন্তু অয়ার করবো না আমরা, যেহেতু ডাব্লিউ এ এস এস আছে তাহলে আমরা কিন্তু সেটাকে কিন্তু অ্যাপ্লাই করবো এই ফর্মুলাটাই। কিন্তু এখানে কিন্তু ওটা শর্ত পূরণ করে না, শুধু আমরা মনে রাখার এটা টিপস আমাদের। তো আসলে যদি অবশ্যই তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে